হৃদয় ভাই, আপনি কি এইভাবে কি সবগুলো চারা তো এইভাবে রোপণ করেন নাকি? হ্যাঁ, আমার টবে যে কটা চারা রোপণ করা আছে সব এভাবে রোপণ করা আমার। আচ্ছা ভাই, তো এখানে আসছে কি আপনার এই পর্যন্ত যতগুলো চারা রোপণ করছেন কোন চারা কি মারা গিয়েছে? না, একটা চারাও মারা যায়নি। সবগুলো চারাই আপনার স্বতঃস্ফূর্ত আছে, ঠিক যেমনটা আমরা দেখতে পাচ্ছি সাইডে রয়েছে। এরকম দর্শক দেখতে পাচ্ছেন চারাগুলো কিন্তু একদম সুন্দর স্বতঃস্ফূর্ত রয়েছে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের চারা কিন্তু রোপণ করা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ভাই, এই যে গুড়ার যে মাটিটা, এটা কি আমাদের চেপে দেওয়া লাগবে কিনা? চেপে দেওয়া, পানি দিলে এটা টাইট হয়ে যাবে। আচ্ছা, যখন আমরা এখানে পানিটা দিব তখন এটা টাইট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, কত সুন্দর দেখেন একদম। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন তাদের সবাইকে জানাই হৃদয় কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। দর্শক, এই দেখতে পাচ্ছেন আমাদের সাইডে যে চারাটা দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্ত চারা, সে সাথে ফল রয়েছে। এবং এই চারাটা কিন্তু আমরা রোপণ করেছি টবে, দেখতে পাচ্ছেন টবটা। তো আসলে আমি গতকালকে ভিডিওতে আমি ভুলবশত টাব বলে ফেলেছিলাম সবগুলো, তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি টব আর টাব এটা কিন্তু আমি কনফিউশন ছিলাম, যার কারণে আমি ভিডিও জুড়ে শুধু টাব 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 বলে গিয়েছি, আসলে এটা হবে টব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই যে টবে আমরা চারাগুলো রোপণ করছি, সবগুলো কিন্তু স্বতঃস্ফূর্ত, এখানে আমাদের আশেপাশে কিন্তু অনেকগুলো চারা আমরা রোপণ করে রেখেছি, কোনো তাতে কোনো রোগ বাধি দেখা দিইনি। এখন আপনাদের কথা থাকে কি আপনারা চারা রোপণ করার পরে আপনাদের চারাটা হয় কি মারা যায়, এটার কারণ কি এবং কীভাবে রোপণ করলে চারাটা মারা যাবে না, সেটা কিন্তু আমাদের আজকের ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করেছি। এবং হ্যাঁ, আমরা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সুন্দরভাবে দেখাই দিয়েছি কীভাবে চারাটা রোপণ করবেন, আমরা লাইভে চারা রোপণ করে দেখাই দিয়েছি এরকম একটা টবে। আর এখানে দেখতে পাচ্ছেন চারা মরে যাওয়ার কারণ কিন্তু এই একটাই, যে দেখতে পাচ্ছেন গুড়াতে যে মাটিটা শুকাই গিয়েছে, এই মাটিটা শুকাই গেছে। এখন যদি আমরা মাটি শুকাই গেছে দেখার পরেও আজকে সারাদিন ফেলে রাখি, কালকে দিন ফেলে রাখি, এই চারাটা কিন্তু শুকাই যাবে, চারাটা কিন্তু মারা যাবে। তো অবশ্যই যখন দেখবেন গুড়া শুকাই গেছে তখন আপনি একটা পানি দিয়ে দেবেন। তো দর্শক, যদি আপনি ছাদে চারা রোপণ করতে চান এবং টবে চারা রোপণ করতে চান এবং চারাটা স্বতঃস্ফূর্ত একদম সুন্দর চারা পেতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দর্শক, চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল সেট করে দিন। আর হ্যাঁ দর্শক, যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এবং সাথে আছে আমি এসবি সুমন। এই মাটিকে ফিরিয়ে দেব মাটির গুণাগুণ, বীজ থেকে আনবো সম্ভাবনার ভ্রূণ, বদলে দেব চাষের রীতি, দূর করে সব ভয় ভীতি, আনবো টেনে বিশ্ব ঘুরে কৃষি জ্ঞানের নতুন রীতি নীতি, শয়নে সপনে ভাবনায় চিন্তায় হৃদয় জুড়ে বাংলাদেশ আর বাংলাদেশের কৃষি। তো হৃদয় ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? জি ভাই, আমি অনেক ভালো আছি। তো আজকে আপনি কি করছেন? এই যে টব নিছেন দেখছি, সার মাটি নিয়েছেন, আবার গাছ চারা নিছেন, কি কি রকম কি করবেন আজকে, আমাদের কি দেখাবেন? আজকে দেখাবো যারা আছে শখের বসে ছাদে চারা রোপণ করে, আমরা তাদের জন্য আজকে প্রশিক্ষণ, মানে আমরা তো তাদের বাসায় যে চারা লাগাই দিয়ে আসতে পারি না, তাই জন্য আজকে তাদেরকে হাতে কলমে শেখাই দেবো যে তারা কিভাবে চারা রোপণ করবে। ও আচ্ছা, আমার গত ভিডিওতে আপনি বলছিলেন যে চারা রোপণ করে হাতে নাতে দেখাবেন, সেটাই আজকে করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে সেটাই করব। আপনার কি কি সার দিলে টবে ভালো হয় বা কি সার দিলে গাছ টবে, অনেক সময় দেখা যায় যে আমাদের থেকে চারা নিয়ে দুই দিন চার দিন পরে বলেন ভাই গাছ কি গাছ দিলেন, চারা কেন মারা গেল, কেন মারা গেল, আজকে সেই সেই বিষয়ে প্রশ্নের উত্তর দিব। আর কি জন্য আমার পদ্ধতিতে সারা লাগাইলে সারা মারা যাবে না, আমি সেইটা আজকে দর্শকদেরকে দেখাই দেবো বা শিখাই দেবো যে আমার পদ্ধতিতে যদি কেউ সারা লাগাই তাহলে তার সারা ইনশাল্লাহ মারা যাবে না। আচ্ছা যাই হোক, আজকে আমরা সুবিধার্থে আপনি আমাদের কাজ করে দেখাবেন, আমরা সুন্দরভাবে দর্শকদের দেখাই দেবো ভিডিওর মাধ্যমে, আর আমরা বলেও দেবো ওকে।
তো যাই হোক, এখন আপনি আমাদেরকে এতটুকু বলুন যে প্রথমে আপনি টবে চারা রোপণ করবেন, এর জন্য আপনি কী কী নেবেন, আচ্ছা মাটি কতটুকু নেবেন, সার কতটুকু নেবেন এবং কী কী সার নেবেন? আসলে আপনাকে আগে টপ সিলেক্ট করতে হবে, বা আপনি হাফ ড্রামে দিবেন কি 18 ইঞ্চি টপে দিবেন কি 20 ইঞ্চি টপে দিবেন, আগে আপনাকে এটা দেখতে হবে। হাফ ড্রামও বেছে নিতে পারেন। আচ্ছা সব থেকে ভালো হবে কোনটা, কারণ যেহেতু আমরা ছাদে রোপণ করবো, দীর্ঘদিন থাকবে, সেই ক্ষেত্রে সব থেকে ভালো কোন সাইজের টপটা ভালো হবে? আসলে সবসময় আমাদের একটু খেয়াল রাখতে হবে যে বড় কি টপ আমরা পাই। বড় টপ যদি আমরা একবার ব্যবহার করতে পারি তাহলে আমাদের প্রায় 8-10 বছর একটানা চলবে, আর ছোটো টপ হইলে আপনার আবার পরে আপনার ওই জায়গাতে উঠাই আর একটা টপে বসাইতে হবে। এই জন্য আপনাকে টপ কি টপ মানে আপনি চারা লাগানোর সময় কী টপ দিবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? কিন্তু আপনাকে আপনি মাটি কতটুক দিবেন, সার কতটুক দিবেন, কীটনাশক কতটুক দিবেন, এগুলো আপনার কাছে। আচ্ছা আপনি মূলত সাজেস্ট করেন কত ইঞ্চি টপ ব্যবহার করার জন্য? না আমি হাফ ড্রামে দিলে সবচেয়ে ভালো হয়, হাফ ড্রাম বা হচ্ছে অনেকে তো এখন ইয়ে করতেছে আপনার ওই যে আমরা যেরকম হাউস করি ওরকম হাউস করতেছে, হাউস করে তারপরে মাটি দিয়ে গোবর সার দিয়ে লাগাচ্ছে। আমরা যদি টপ বা হাফ ড্রামে চারা লাগাই তাহলে আমাদেরকে মূলত একটি কথা আগে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা রাসায়নিক সারটা কম দেবো, মানে না দিলেই নয়, আমরা যদি না দেয় আমাদের গাছের কোনো ক্ষতি হবে না, আর দিলে গাছের ক্ষতি হবে। কী ক্ষতি হবে? গাছ আপনার মারা যায়। তো আপনার কথা অনুযায়ী আমরা দর্শকদেরকে বলবো যে সার ব্যবহারটা না করাটাই বেটার, তাই তো? গাছ মারা যায় আসলে রাসায়নিক সার অনেক সময় দিয়ে, যখন আপনি এই এইটার ভিতরে দিয়ে রেখে দেবেন বা রেখে তারপরে ওই এটার একটা অ্যাকশন আছে, যখন আপনি দেবেন খাওয়ার সাথে সাথে পার্শ্বপরিক মানে এরকম ওষুধ কিছু কিছু ওষুধ খাইলে পার্শ্ব প্রতিক্রিয়া সাথে সাথে শুরু হয়ে যায়। এই গাছটাই যখন আপনি রাসায়নিক সার দিয়ে লাগাবেন তখন তাড়াতাড়ি আপনার গাছটাই অ্যাটাক করবে, মানে মরে যাবে, শিকড়গুলো পচা ধরবে, মানে একটা গ্যাস আছে বা ওর একটা যে মেডিসিনটা আছে মেডিসিনে আপনার শিকড়গুলো পচাই ফেলে, ফলার কারণে আপনার পরে গাছ মারা যায়। আপনি যদি জৈব সার, সবুজ সার, কম্পোস্ট সার, আহারের গুঁড়া দিতে পারেন, এইগুলো যদি দিয়ে আপনি লাগান, মানে আমি এই জায়গায় আমি সার দিয়েছি মাটি, গোবর সার আর সবুজ সার, আর হচ্ছে আমরা যে ছাগলের যে নাদি বলি ওইটাও দিয়ে আছে, মোট আমার 3 ধরনের জৈব সার দিয়ে আছে, সবুজ সার মোট মিলাইয়ে আমরা এখন কি করব এই মাটিটা আমরা টপে দেব। কতটুকু পরিমাণ দেবো আমরা এখান থেকে বাইরের দিক থেকে হিসেব করি, কতটুকু পরিমাণ দেবো বাইরে আমি আপনার সব কিছু দেখাই দেবো, কিভাবে দেবে না দেবে কতটুকু সেটা আমরা ফিরে সরে দেখাই দেবো। এখানে এই চারটা রোপণ করার পরে জানি আমরা যখন এখানে একটা একটা মাটিতে ছিল সেই মাটি থেকে আমরা আরেকটা মাটিতে রোপণ করছি, তখন কি এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো রোগ দেখা দিতে পারে কি না? এটার জন্য রোগ দেখা দেবে না, কারণ আমি চারাটা রেস্টে রেখেছি। প্রথমত আপনি যদি কুরিয়ারে চারাটা নেন, নিলে আপনার 3-4 দিন চারাটা রেস্টে রাখতে হবে, পানি দিতে হবে, চারাটা 2 বেলা পানি দিলেন চারাটা রেস্টে থাকলো। আপনি মনে করেন এটাতে গিয়েছেন চট্টগ্রাম, চট্টগ্রামতে আবার বাসায় এসেছেন, এসে আপনারে আবার যদি চট্টগ্রাম পাঠায় যদি আপনি অর ঘুমা মানে আমরা যদি না ঘুমাই তাহলে আমাদের শরীর আর চলে না। যদি আপনি এবারে যদি 2-1 রাত যদি আপনি রেস্ট করেন আপনার শরীর আবার চাঙ্গা হয়ে যাবে। ঠিক গাছের ক্ষেত্রেও একই বিষয় যে আপনি যখন কুরিয়ারে চারাটা নেন তখন যদি আপনি এই চারাটা যদি রেস্টে না রাখেন তাহলে চারাটা মারা যাবে। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা সামনে একটি গাবলা নিয়ে নিয়েছি আমাদের তৈরিকৃত মাটি, যেখানে আছে আমাদের সাধারণ মাটি এবং আছে জৈব সার, কম্পোস্ট সার এবং ছাগলের নাদি সব কিছু আমরা এখানে মিক্স করে নিয়েছি, এবং সেই সাথে কিন্তু এখানে একটি টাব নিয়ে নিয়েছি যেটা 18 ইঞ্চির টাব দেখতে পাচ্ছেন আপনারা, এবং এই টাবের ভিতরে কিন্তু আমরা চারাটা রোপণ করব। তো ভাই আসলে আমরা চার এই টাবের ভিতরে কতটুকু পরিমাণ মাটি দিব সেটা যদি আপনি এখন দেন আমরা একটু দেখি আপনি দেন। আমি ফুল মানে 1 ইঞ্চি ফাঁকা রেখে সব মাটি দিয়ে দেবো। তো হৃদয় ভাই যে এখানে মাটি লোড করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন, হৃদয় ভাই মাটি লোড করছে, এই যে আমরা মাটি লোড করছি, আমাদের একবারে মাটিটা আছে মিশ্রণ করা রয়েছে, যার কারণে আমরা হচ্ছে আগে মিশ্রণ করেছি, আপনারা পারলে আগে করে নেবেন, আমি আগে করে নিয়েছি মিশ্রণটা। এখন সরাসরি তিনি এখানে রোপণ মানে মাটিগুলো দিয়ে নিচ্ছে, কোনো প্রকার কোনো ঝামেলা সারাই যে মাটি পরিমাণ বা সারের পরিমাণ কম বেশি হবে এমন কোনো চান্স নাই? না না না, এটা আছে আমি ফুল এই যে দিয়ে নিচ্ছি টপে, এটা আছে গোবর সার, জৈব সার, সবুজ সার, আর হচ্ছে
ছাগলের বীজটা এগুলো দিয়ে আমার এই মাটিটা তৈরি করা। আচ্ছা এই এইগুলো এই মিক্সগুলো আপনারা করছেন কতদিন আগে? এগুলো আমাদের দুই তিন মাস আগের থেকে করে থোয়া। এই মিক্সটা করে কি আমাদের এই মাটিটা ফেলে রাখ ফালাই রাখতে হয় নাকি মিক্স করার সঙ্গে সঙ্গে আমরা রোপণ করতে পারবো? এই মাটিটা আপনি মিক্স করে রেখে দিতে হবে। কতদিন পর্যন্ত রেখে দিতে হবে? আপনি যতদিন রাখেন সবুজ সার জৈব সার এগুলো দিয়ে আপনি গাছের পাতা মাতা দিলেন দিয়ে আপনার হচ্ছে রেখে দিলেন। মানে মিনিমাম কতদিন রাখা লাগতে পারে আমাদের? মিনিমাম আপনাদের রাখা লাগবে এক মাস রাখলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা আর যদি আপনি ওর সাথে যদি হালকা রাসায়নিক সার দিতে চান তাও দিতে পারেন, রাসায়নিক সার দিলে সমস্যা নাই। যেহেতু আমরা দুই মাস রেখে দেবো সেটা ততদিনে রাসায়নিক সারের ওই তীব্রতাটা কমে আসবে। আর যদি কেউ যদি রেডিমেড লাগাইতে চায় তাহলে শুধু শুকনো গোবর এগুলো দিয়ে একসাথে মাটি মিক্স করে লাগাই দিলেই হবে, কোনো সমস্যা নাই। এবারটা আমরা দেখে নেবো যে আমাদের গাছটা টপ থেকে এক ইঞ্চি নিচে আছে কিনা, যে আমরা এভাবে নিয়ে মাস মিডিল করে মিডিলে আছে কিনা গাছটা আমরা তারপরে দেখে নেবো। আমরা গাছের গোড়ায় মাটি থেকে টাবের যে মানে উচ্চতা সেটা আমরা মেপে নেবো যে এক ইঞ্চি গ্যাপ থাকছে কিনা। তো তারপরে এখানে আমরা দেখে নেওয়ার পরে আমরা সম্পূর্ণটা মাটি দিয়ে ভরাট করে দিব গাছ সহকারেই, মানে গাছের গোড়া সহকারে। তো এখানে হৃদয় ভাই লোড করছে, আমরা এখানে দেখতেছি। দর্শক বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন হৃদয় ভাই কিন্তু এখানে চারাটা প্রায় অলমোস্ট রোপণ করে ফেলেছেন। এখানে দেখছেন চারাটা কিন্তু একদম স্টেবলভাবে রাখা হয়ে গেছে এবং এই যে তিনি চারা এখানে মাটি দিচ্ছেন এবং মাটি দেখছেন অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে আসছে, আমাদের আর অল্প একটু মাটি দিলে হয়ে যাবে। তো এখন আমরা জাস্ট দেখি যে কতটুকু সময় লাগে। আর হৃদয় ভাই আপনি কি এইভাবে কি সবগুলো চারা তো এইভাবে রোপণ করেন নাকি? হ্যাঁ আমার টবে যে কটা চারা রোপণ করা আছে সব এভাবে রোপণ করা আমার। আচ্ছা ভাই তো এখানে হচ্ছে কি আপনার এই পর্যন্ত যতগুলো চারা রোপণ করছেন কোনো চারা কি মারা গিয়েছে? না একটা চারাও মারা যায়নি, সবগুলো চারাই আপনার স্বতঃস্ফূর্ত আছে ঠিক যেমনটা আমরা দেখতে পাচ্ছি সাইডে রয়েছে। এরকম দর্শক দেখতে পাচ্ছেন চারাগুলো কিন্তু একদম সুন্দর স্বতঃস্ফূর্ত রয়েছে, চারা রোপণ করা কমপ্লিট। এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের চারা কিন্তু রোপণ করা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ভাই এই যে গোড়ার যে মাটিটা এটা কি আমাদের চেপে দেওয়া লাগবে কিনা? আচ্ছা যখন আমরা এখানে পানিটা দিব তখন এটা টাইট হয়ে যাবে দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, কত সুন্দর দেখেন একদম দেখে কিন্তু অনেকটা ভালো লাগতেছে আর কি, এত সুন্দরভাবে রোপণ করা হয়েছে। মাটির কালারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটিতে কিন্তু যথেষ্ট পরিমাণ এখানে পুষ্টতা রয়েছে, দেখতে পাচ্ছেন মাটির কালারটা সারের কারণে কিন্তু একটু কালচে মতো হয়ে গেছে। তো এর বিষয়ে কিন্তু এর ভিতরে কোনো রাসায়নিক সার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, কারণ এই সারের যে তীব্রতা এতে কিন্তু আপনার গাছটা বেড়ে উঠবে তত্তর করে। গোবর সার দিলে আপনার প্রায় আপনার কাজ করে দুই বছর। তো দর্শক দেখতে পাচ্ছেন দু বছরের কাজ কিন্তু একবারে আপনার হয়ে গেল। দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই চারাগুলো কিন্তু সবগুলোই কিন্তু এক থেকে এক মানে পাঁচ দুই থেকে চার দিন বা এক সপ্তাহের ভিতরে কিন্তু রোপণ করা চারাগুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর স্বতঃস্ফূর্ত চারা। এবং এই গোড়ার মাটি কিন্তু দেখছেন আমরা কিন্তু একটু দাবি নাই ঠিক আছে, এখনও কিন্তু চাপলে মাটিটা ভিতরে যাচ্ছে এবং এই মাটিগুলোতে কিন্তু শুধুমাত্র আপনারা রোপণ করে দেওয়ার পরে আলতোভাবে মাটিটা দেবেন, দেওয়ার পরে পানিতে দেবেন যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু সেটা এটা যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চার থেকে পাঁচ দিন পরে দেখতে পাচ্ছেন চারাগুলো কিন্তু স্বতঃস্ফূর্ত এবং সেই সাথে কিন্তু ফলও কিন্তু একদম সতেজ আছে। আর আমাদের চারাগুলো কিন্তু মরে নাই, যখন আমাদের চারা এতগুলো চারা রোপণ করার পরে যখন আমাদের চারাগুলো মরে নাই আপনাদের চারা মরবে কেন? আপনাদের নিশ্চয়ই লাগানোর ভুল থাকে। তো আপনাদেরকে আমরা বারবার করে বলতেছি আপনারা একটু রাসায়নিক সার ব্যবহার করবেন না, সাধারণভাবে রোপণ করে দিবেন এবং দেখতে পাচ্ছেন এই যে এভাবে রোপণ করবেন। আর এই যে এখানে গোড়াটা দেখতে পাচ্ছেন বা একটু জম দিবেন, এই যে এখানে যে গোড়াটা দেখতে পাচ্ছেন শুকায় গেছে, যখন এরকম শুকায় যাবে আপনারা পানিতে দিবেন, কারণ এই গোড়াটা শুকায় গেলে কিন্তু চারাটা কিন্তু আস্তে আস্তে মানে শুকায় যাবে ঠিক আছে। তো অবশ্যই আপনার গোড়াটা শুকায় গেলে গোড়াটাতে পানিতে দিবেন, এটা ফলো রাখবেন। আর প্রতিদিন বিকালবেলা একবার করে পানি দিলে গোড়াটা শুকাবে না, আমাদের হয়তো বা পানি দিতে মিস হয়ে গেছে কালকে যার কারণে কিন্তু গোড়াটা শুকায় গেছে। তো আপনারা লক্ষ্য করবেন যেন কোনো দিন যেন আপনাদের পানি দিতে মিস না হয়, কারণ পানির বিকল্প কোনো কিছু নাই, সেটা হোক মানুষের ক্ষেত্রে কোনো পশুর ক্ষেত্রে বা চারার ক্ষেত্রে, পানি নামেই জীবন। তো পানিটা অবশ্যই বেশি বেশি ব্যবহার করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন সারি সারি কিন্তু আমরা বহু গাছ লাগায় রাখছি, একটানা দুইটানা নিম্নে ২০ থেকে ৩০টা গাছ আমরা রোপণ করে রাখছি, আমাদের একটা গাছও মরে নাই বা শুকায় নাই, তাহলে আপনাদের গাছগুলো কেন মরবে? নিশ্চয়ই আপনাদের কোনো ফল্ট আছে। তো আপনারা আজকে আমাদের এই ভিডিও দেখে আপনাদের ভুলগুলো আপনাদের ত্রুটিগুলো এখনই সংশোধন করে নিন।